ভাবি যখন আমার জন্য এত আইটেমের ভর্তা আর হচ্ছে খুদের ভাত পাঠিয়েছিল, আমি আসলে লোভ সামলাতে পারিনি কখন খাবো আর এরকমভাবে ভিডিও করব। তো আমি আসলে এরকমভাবে ভিডিও এই প্রথম করেছি। ভর্তা ভাত আমার খুবই পছন্দ, আর সেটা যদি অন্য কেউ বানিয়ে খাওয়ায় তাহলে তো কথাই নেই। নিজের হাতে ভর্তার চাইতে অন্যের বানানো ভর্তা অনেক বেশি মজা লাগে। এত স্পিডে ভিডিও করার জন্য হয়তো কারো লোভ নাও লাগতে পারে, কিন্তু আমি কি করব, বড় ভিডিও তো কেউ দেখে না, তাই আসলে আমি স্পিড বাড়িয়ে ভিডিও ছোট করে ফেলেছি। আচ্ছা, আপনারা আমাকে একটু বলেন তো, কালো জিরা ভর্তা আর আলু ভর্তা একসাথে মাখিয়ে খেতে কে পছন্দ করেন? আমি কিন্তু অনেক পছন্দ করি, আর তাই দেখতেই পাচ্ছেন আমি কালো জিরা ভর্তা আর হচ্ছে আলু ভর্তা একসাথে মাখিয়ে খাচ্ছিলাম। মানে আমার কাছে এটা তো একদম অমৃত লাগে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার খাওয়াও প্রায় শেষের দিকে। মানে আমি আসলে ভিডিওটা দেখছিলাম আর আমার জিভে এখনও আবার নতুন করে পানি চলে আসছে। মানে ভর্তা দেখলে আসলে আমি লোভ সামলাতেই পারি না। আমি আরেকটা জিনিসও পছন্দ করি, সেটা হচ্ছে খাবারের শেষের দিকে অল্প একটু ভাতের সাথে সব আইটেমের ভর্তা একটু একটু করে নিয়ে তারপরে মাখিয়ে খেতে পছন্দ করি। আমার এই ভর্তা ভাত খাওয়ার ভিডিও দেখে যদি কারো লোভ লাগে, সেজন্য আমি দায়ী না, কারণ আমার খুব ইচ্ছে করছিল সবার সাথে শেয়ার করার জন্য, তাই শেয়ার করেছি।